সলাত হচ্ছে এমন একটি ইবাদত মানুষের কোনো সমস্যাই বোঝে না। একবার স্বার্থপর বাপ মারা গেছে, সবাই কাঁদাকাটি করছেন, মা ছেলে মেয়ে প্রতিবেশী সবাই কাঁদছে, এই মুহূর্তে যদি আজান মসজিদ থেকে আসে আপনি মসজিদে যেতে হবে কি হবে না? অবশ্যই মসজিদে যেতে হবে। সলাত এমন একটি ইবাদত মানুষের কোনো সমস্যাই বোঝে না। আপনি হসপিটালে আছেন, একদম সমস্ত জ্ঞান আছে, চলতে ফিরতে পাচ্ছেন না, তারপরেও হসপিটালের মধ্যে যদি আজান শুনতে পান, সলাতের ওয়াক্ত চলে আসে, সলাত আদায় করতে হবে কি হবে না? পুরুষ মানুষের জন্য সলাত মিস আছে এমন কোন সময় আল্লাহ আমাদেরকে দেন নাই, মেয়েদের জন্য আছে তিন দিন চার দিন চল্লিশ দিন, যারা পিরিয়ডের পরে নাপাক অবস্থায় সেই সময় সলাত আদায় মেয়েরা করবে না, নিফাসের সময় বাচ্চার প্রসবের পর চল্লিশ দিন সলাত আদায় দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে যে দরকার নেই মাপ আছে, কিন্তু পুরুষ মানুষ ছেলে মানুষ সলাত আদায় করবে না এমন কোনো পরিস্থিতি আল্লাহ দেয় নাই। সলাত এমন একটা ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যায় বোঝে না। পানির তলাতে কাজ করছেন ডুবরির, সেই সময় নামাজের যদি ওয়াক্ত চলে আসে সেই সময় সলাত আদায় আপনাকে করতে হবে, এটাই হুকুম। আকাশে বিমানে চলে চলে যাচ্ছেন, ওই সময় যদি ওয়াক্ত চলে আসে নামাজের সময় চলে আসে ওই সময় সলাত আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে, তারও কোনো মাপ নেই। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1203, নাসাই হাদিস নাম্বার 666, মিশকাত হাদিস নাম্বার 665। আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখে সবচেয়ে আনন্দিত হয়ে যান, খুশি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। সাহেব বলছে আল্লাহ রসুল কোন ব্যক্তিকে দেখে আল্লাহ আশ্চর্য হয়, আল্লাহ আশ্চর্য হয়, বুঝতে পারলেন? আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ নবী তখন বলছেন যে ব্যক্তি ফাঁকা একটা জায়গায় কেউ নাই, শুনশান একটি জায়গায় কোনো মানুষ নেই, কিন্তু নামাজের ওয়াক্ত আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এই ব্যক্তিকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়। নির্জন জায়গায় কেউ নাই, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা আমার দেখো আমার এই বান্দাটা কেউ নেই ফাঁকা চারিদিকে, জানে কেউ আসবে না, তার আজানের ধ্বনি কেউ শুনতে পাবে না, তারপরেও আমার বরত্ব ঘোষণা করছে, আমি তারপরে খুশি হয়ে গেছি, এই ব্যক্তির পেছনে যাবতীয় গোনা আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। সুনান আবু দাউদ হাদিস না 570, আল্লাহ নবী তিনি আবার বলছেন কোন ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে 25 গুণ সব তার জন্য অতিরিক্ত দেওয়া হয়, আর কোন ব্যক্তি যে নির্জন জায়গায় কেউ নাই ওয়াক্ত চলে এসেছে আজান দিয়ে সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়াচ্ছে এর জন্য আরো ডবল হয়ে যায়, 50 গুণ তার জন্য কি বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। এটা যে সালাতের একটা ফজিলত, সালাত এমন একটি ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না। কি বোঝে না বলেন তো ভাই? সমস্যা। আল্লাহ আপনাকে চেনে, জানে যে আপনি কষ্টের মধ্যে আছেন, এমন কি আপনি খুলে দেখেন পবিত্র কোরআন সূরা বাকারা এবং সূরা নিসা আয়াত নম্বর 3 এবং 4, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে জিহাদ চলছে শত্রু পক্ষের সঙ্গে, তারপরে আল্লাহ এই সময়তেও সালাতকে মাফ করে নাই, মাফ করেছে? যুদ্ধ চলছে, মর্মান্তিক যুদ্ধ লড়াই, ওই সময় যদি আপনার সালাতের ওয়াক্ত চলে আসে ওই সময়তে আল্লাহর নবী আপনাকে সালাত মাফ করে নাই, আল্লাহ মাফ করে নাই, বরং নামাজের কোয়ালিটি একটু পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। কি জামাত তখন দুইটা করতে হবে, কয়টা কথা বলেন, দুইটা করতে হবে। এক, ধরুন 20 জন মানুষ আছেন যোদ্ধা, এর মধ্যে 10 জন তার সালাতে দাঁড়িয়ে যাবে আর 10 জন চারিদিকে ঘুরে ঘুরে দেখবে কোনো মানুষ কোনো শত্রু আসছে কিনা, যখন ওই 10 জনের সালাত শেষ তখন এই 10 জন এবার সালাতে দাঁড়াবে আর ওরা তখন গার্ড দিবে, কথা বুঝতে পারছেন? এই যুদ্ধের ময়দানেও আল্লাহ আপনাকে সালাতকে মাপ দেয় নাই। ভাই আমরা কতজন মানুষ আছি সালাত আদায় করি, তত নামাজ পড়ি, কতজন একটু হাত তোলেন তো ভাই, ঝুলে ঝুলে উঠছে না তো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত মানুষ যদি আদায় করেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আমরা সালাত আদায় করি এমন হাত দেখা যায় না, সাধারণত মানে 10%-এর মধ্যে 100 ভাগের মধ্যে 30% মানুষ সালাত আদায় করে এমনটা দেখা যায়। তো তারপরে আলহামদুলিল্লাহ অজস্র মানুষ আছেন যারা সালাত আদায় করেন। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না। আপনাকে একটু আগেই দেখালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার বান্দার কষ্ট হবে, প্রতিদিন কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। জোহর কত রাকাত ফরজ? 4 রাকাত। আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। আপনি বাংলাদেশ দিনাজপুরে মানুষ, কলকাতায় চলে গেছেন, আপনার জীবনে কষ্ট বা একটা মুসাফির যখন আসেন তখন সেই সময় কষ্ট হবে কি হবে না কথা বলেন? কষ্ট। আল্লাহ জানেন যে আমার বান্দার কষ্ট হচ্ছে কলকাতাতে, কারণ বাংলাদেশে তার বাড়ি। আল্লাহ সেই সময় হচ্ছে বান্দা এই সময়তে তোমাকে 5 ওয়াক্ত নামাজ যে তোমাকে 4 রাকাত জোহর ফরজ করেছি, আবার সুন্নাত আছে, এই সুন্নাত নামাজ তোমার পড়ার দরকার নেই,
চার রাকাত আমি নামাজ ফরজ করেছি জোহর আসরের চার রাকাত ফরজ করেছি এত তোমার পড়া দরকার নেই মাত্র দুই রাকাত পড়ো তবুও পড়ো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দিচ্ছে কেন আল্লাহ বুঝতে পারছেন যে আপনার কষ্ট হচ্ছে আপনি মুসাফির এটা আপনার বাড়ি নয় অনেক দূরে আছেন সারাদিন ক্লান্তির মধ্যে আছেন এর জন্য লম্বা সময় আপনাকে নামাজ পড়ে দিয়ে আল্লাহ কষ্ট দিতে চায় না তার বান্দাকে এই যে চার রাকাত জোহর চার রাকাত পড়ার দরকার নেই মাত্র দুই রাকাত পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে আপনি চলে গেছেন ব্যাঙ্গালোরে চলে গেছেন কলকাতাতে আপনার স্ত্রী গিয়ে চলে গেছেন ডাক্তার দেখাবেন অপারেশন করাবেন আল্লাহ বুঝতে পারছে আপনার কষ্টের কথা আল্লাহ নামাজ ফরজ করেছে পাঁচ ওয়াক্ত আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত তখন আর পড়া দরকার নেই চাইলে তুমি পাঁচকে তিন করে নিতে পারো বা আছে না নেই সালাত আইনে জামাত আইনে নামাজকে তখন তুমি জমা করে নাও মানে জোহর আর আসরকে এক করে নেন মাগরিব আর এশাকে এক করে নেন ফজরকে আলাদা রাখেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে তিন ওয়াক্ত করে দিল কি করে দিল না কথা বলেন আল্লাহ চাচ্ছেন যে বান্দা নামাজ যেন সে মিস না করে নামাজ পড়ুক কারণ নামাজ এমন একটি ইবাদত যে ত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায় হজ না করলে কাফের হজ ফরজ যে না করে সে কাফের হবে না সে বড় একটা জালিম বড় বড় একটা অন্যায় করেছে বড় গুনাহ করেছে গুনাহ কাবিরা করেছে কিন্তু সালাতে এমন একটি ইবাদত না করলে না আদায় করলে সে কি হয়ে যায় কথা বলেন কাফের হয়ে যায় মনে রাখবেন বান্দার কালেমার পরে প্রথম যে জিনিসটা ফরজ হয় তার উপরে তার নাম সালাত কালেমার পরে দ্বিতীয় অংশে কি ফরজ হয় সালাত এক মিনিট আপনাকে দেখাই বুঝতে পারবেন একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন পণ্ডিতজি আপনাদের হিন্দু ধর্মটা খুব ভালো লাগে হিন্দু ধর্মটা গ্রহণ করতে চাই বলুন তো আমাকে কি করতে হবে দেবীর উনি বিপদে পড়ে যাবেন তাই তো হিন্দু হতে হলে কি করতে হয় উনি বলতে পারেন ঠিক আছে বাবা আমরা কৃষ্ণ ভক্ত নামযজ্ঞ সমাধিতে চলে আসবে হরে রাম হরে কৃষ্ণ এটা গাইবে দুই তিন দিন চার দিন যা হলো হলো এরপরে কি করতে হবে ওখানে শেষ একজন খ্রিস্টান পাদ্রিকে জিজ্ঞাসা করেন পাদ্রিজি আপনাদের খ্রিস্টান ধর্মটা খুব ভালো লাগে বলুন তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাচ্ছি আমাকে এখন কি করতে হবে উনি আরো বিপদে তাই তো কি করলে খ্রিস্টান হওয়া যায় মহা মুশকিল তো কি করলে খ্রিস্টান হওয়া যায় উনি আপনাকে বলতে পারেন ঠিক আছে সানডে পেয়ারে চলে আসবে রবিবার সকালবেলায় চলে আসবে বাইবেল থেকে দু চারটে ভার্স পড়ে আপনাকে শোনাবে শুনে আপনাকে বলতে পারে যে চলবে পুকুরে চলো রাজে গির্জার পেছনে পুকুর আছে ওই পুকুরে আপনাকে তিনবার নাক ধরে চুবিয়ে তুলবে বলে তুমি এখন পাপ মুক্ত তুমি খ্রিস্টান হয়ে গেছো নাও খেলা বুঝবার উনাকে বলেন যে ঠিক আছে বুঝলাম আজ আমি খ্রিস্টান হয়ে গেলাম রবিবার ঠিক আছে সোমবারে কি করতে হবে আমাকে মঙ্গলবারে কি করতে হবে বুধবারে কি করতে হবে এই যে বাকি ছয় দিন আছে 365টা দিন আছে এবার কি করতে হবে উনি দেখবেন আরো বিপদে তাই তো এই 365 দিন কি করতে হবে একজন মুসলিম আলেমের কাছে চলে আসেন হুজুর আপনার ধর্মটা খুব ভালো লাগে আমি ইসলাম গ্রহণ করতে চাই হুজুর সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহর জন্য দেখেন অ্যাকশন শুরু হয়ে গেছে এরপর হুজুর যদি চালাক চতুর হয় বুদ্ধিমান হয় তাকে প্রশ্ন করবে বাবা তুমি ইসলাম গ্রহণ করতে কেন চাচ্ছ কেউ জোর করছে টাকার লালচ দেখাচ্ছে কেউ তোমাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চেষ্টা করছে কারণ জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো ইসলামে জায়েজ নয় লাইক রফিদ্দিন দিন ইসলাম জবরদস্তি করে কাউকে গ্রহণ করানো যাবে না সূরা বাকারা আয়াত নম্বর 256 উনি যদি বলেন যে বাবা না আসলে আমি ইসলাম ধর্ম জানা বোঝার পরেই তার সত্যতা বোঝার পরে আমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছি তখন সঙ্গে সঙ্গে হুজুর আপনাকে বলবেন যান গোসল করে আসেন বা ওযু করেন তারপর আপনাকে কালেমায়ে শাহাদাত পাঠ করাচ্ছে দেখাচ্ছে 12টা 28 মিনিটে কয়টা 12টা 28 কালেমায়ে শাহাদাত শেষ সঙ্গে সঙ্গে মসজিদ থেকে আজান আসছে আল্লাহু আকবার আল্লাহ ভাই বলুন তো এখন এই ব্যক্তির উপরে কি ফরজ এক মিনিট আগে ফরজ ছিল এক মিনিট আগে ফরজ ছিল না যখনই কালেমা পাঠ করেছে মসজিদ থেকে আজান আজানের ধ্বনি শোনা মাত্রই তার জন্য এখন নামাজ ফরজ তার মানে আপনাকে বুঝতে কালেমার পরেই একজন ব্যক্তি বলে যেটা ফরজ হয় সেটা হচ্ছে সলাত ওই ব্যক্তি জোহরের সময় নামাজ পড়ে এসেছে আসা পরে দুই এক ঘন্টা ঘোরাঘুরি করলো একটু পর আবার আসর আসরে চলে গেছে নামাজ পড়েছে ঘোরাঘুরি করছে একটু পর আবার মাগরিব মাগরিব শেষ আবার এক ঘন্টা পর এসা বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে ঘুম ভেঙেছে আবার ফজর দেখেন তার জীবনটাকে একদম ঘিরে দিল না এটা নাম ইসলাম এটা নাম কি ইসলাম ইসলাম আর মুসলিম দুটো শব্দে মানে বুঝতে হবে মুসলিম মানে সার্ভেন্ট অফ আল্লাহ মানে আল্লাহর কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করে দিবেন তবে আপনি মুসলিম মুসলিম মানে কি কথা বলেন যে ব্যক্তি মহান সত্তা আল্লাহর কাছে নিজের সম্পূর্ণ ইচ্ছাকে সমর্পণ করে দেয় এই ব্যক্তি মুসলিম মানে যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন আপনার নিজের কোনো
ইচ্ছা থাকতে পারে না শুধু দুজনের ইচ্ছেতে চলতে হবে এক আল্লাহ আর দুই তার রাসূল এই দুইজন ব্যক্তি ছাড়া কারো নিজের কোনো ইচ্ছাকে কোনো মূল্য দিতে পারবে না এখন এই ব্যক্তি যে ব্যক্তি এখনই খ্রিস্টান বা হিন্দু থেকে মুসলিম হয়েছে সে যদি চায় এক গ্লাস পানি নিজের ইচ্ছে মতো খেতে পারবে না কেন কারণ তার ইচ্ছা সমর্পণ করেছে আল্লাহর কাছে এক গ্লাস পানি পান করতে হলে এখন কার ইচ্ছেতে খেতে হবে কথা বলেন যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে খেতে পারবেন এক মিনিট আগে পারতো কি পারতো না যখন কালেমা পাঠ করেন তার আগে এক মিনিট আগে সে দাঁড়িয়ে পান করতে পারতো কি পারতো না পারতো আল্লাহ নবী বলছেন সেই মুসলিম 2063 নম্বর হাদিস যে দাঁড়িয়ে পান যেন সে না করে খাওয়ার পূর্বে কি করতে হবে বসতে হবে কেউ যদি বাম হাতে পান না করে খাবার সময় ডান হাত দিয়ে পান করতে হবে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে ভাই এই আইনগুলো তারপরে বাড়তে হবে কি বাড়তে হবে না